আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমি আপনাদেরকে ক্যাবলের প্রকার শেখাবো এটা আইসিটি এবং ডাটা কমিউনিকেশন অথবা সার্ভাইলেন্স সকল সাবজেক্টেই এই টপিকটা থাকে তো এই টপিকটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করা দেওয়ার চেষ্টা করবো এবং ক্যাবল কত প্রকার আছে এবং এর গঠনগুলো কী কী কো কেবল কীভাবে গঠিত হয় টুই স্টাডি পেপার কীভাবে গঠিত হয় এর গঠন এবং এর আবরণ সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনার সামনে আলোচনা করবো আমি আছি জুয়েল এবং আপনারা দেখতেছেন জুয়েল অডিশন তো চলুন শুরু করি ওকে তো প্রথমে আমরা জানবো যে ক্যাবল কত প্রকার ক্যাবলকে দুই ভাগে ভাগ করা যেটাকে বলা হয় ট্রান্সমিশন মিডিয়া ট্রান্সমিশন মিডিয়া মানে হলো যে মানে আমাদের যে সিগন্যালটা আছে সেটাকে ট্রান্সমিশন করা মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেমন আমাদের মানুষের ট্রান্সমিশন মিডিয়া হলো যেমন বাতাস মানে বাতাস কি করে আমাদের যে সাউন্ডটা আছে সেটা আমাদের কান পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে তো ট্রান্সমিশন মিডিয়া বা ক্যাবলের প্রকারভেদ বাই ডিফল্ট প্রথমত দুই ভাগে ভাগ করা একটা হলো গাইডেড ওকে তোমাদের হোল কেবলটাকে দুইভাবে ভাগ করা একটা হলো গাইডেড এবং একটা হলো আনগাইডেড আনগাইডেড মানে হলো যে ওয়্যারলেস 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 দ্যাটস মিন যেগুলো আমরা চোখে দেখতে পাই যেমন রেডিও ওয়েভ আছে ইনফ্রারেড আছে মাইক্রোওয়েভ আছে এগুলোকে বলা আছে আনগাইডেড তো আজকে আমরা আনগাইডেড শিখব না আমরা শিখব গাইডেড মানে যেগুলো আমরা দেখতে পাই বাস্তব জীবনে যেই কেবলগুলো আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আলোচনা করব তো গাইডেড কেবল আবার অনেক প্রকার আছে তাহলে গাইডেড কেবল কত প্রকার তিন প্রকার একটা হলো টুইস্টেড পেয়ার আরেকটা হলো কোয়েক্সেল এবং আরেকটা হলো যে অপটিক্যাল বা ফাইবার বা ফাইবার অপটিক আর তাহলে আমাদের গাইডেড গাইডেড হলো কয় প্রকার তিন প্রকার একটা কি একটা হলো টুইস্টেড পেয়ার আরেকটা হলো কি কোয়েক্সেল আর আরেকটা হলো যে ফাইবার এই তিনটা বিষয় নিয়ে এখন আমরা স্টাডি করবো ইন্ডিভিজুয়াল তো ফার্স্ট অফ অল আমরা কি জানলাম কেবলের প্রকার হলো দুই প্রকার সেটা হলো কি একটা গাইডেড একটা হলো আনগাইডেড আমি আনগাইডেড আপনাদেরকে বোঝাই আনগাইডেড কারণ এটা হলো ওয়ারলেস বা ইনফারেটেড তো আমাদের আজকের বিষয়বস্তু আলোচনা হলো গাইডেড তো আমরা এখন যাই বলবো টু স্টেট পেয়ার কাকে বলে এবং টু স্টেট পেয়ার কত বলতো টু স্টেট পেয়ার আবার দুই প্রকার এস টিপি এটা হলো ইউটিপি এস টিপি মানে হলো শিল্ডেড টু স্টেট পেয়ার আর ইউটিপি মানে হলো আনশিল্ডেড টু স্টেট পেয়ার ইউটিপি হলো আনশিল্ডেড টু স্টেট পেয়ার এখন কথা হলো যে শিল্ডেড টু স্টেট পেয়ার আর আনশিল্ডেড টু স্টেট পেয়ার কি অ্যাকচুয়ালি টুইস্টেড পেয়ারটাই কি হ্যাঁ তো এটা ফার্স্ট অফ অল আমরা জানি আগে ফার্স্ট অফ অল আমরা কি করি টুইস্টেড পেয়ারের আগে ছবিটা আঁকি তারপরে আমি আপনাদের ইউটিপি অ্যান্ড এসটিপি বিষয়টা আমি ক্লিয়ার করতেছি ওকে এখানে দেখেন দুইটা আঁকাছি একটা হলো যে এস টিপি আর একটা হলো ইউটিপি একটা হলো শিল্ডের টুইস্টেড পেপার একটা হলো আনশিল্ডের টুইস্টেড পেপার টুইস্টেড পেপার মানে কি দুইটা মানে জড়াই থাকবে আর কি ঠিক আছে পেয়ার পেয়ার মানে মহব্বত ভালোবাসা ওকে এরকম দুইটা কেবল জড়াই থাকবে এটাকে বলা হচ্ছে টুইস্টেড পেপার হ্যাঁ তো দেখেন ইউটিবি মানে আনশিল্ডেড টুইস্টেড পেপার এখানে কিন্তু শিল্ডটা নেই জাস্ট একটা জ্যাকেট আছে এটাকে বলা হচ্ছে জ্যাকেট ওকে তাহলে এটা কী হয়েছে এটা হলো জ্যাকেট মানে যে কভারটা থাকে উপরে এটার নাম হলো জ্যাকেট অ্যান্ড তারপরে দুইটা ক্যাবল এখানে কোনো শিল্ড নেই সেই এটাকে বলা হচ্ছে ইউটিপি মানে আনশিল্ডেড টুইস্টেড পেপার মানে তোমার কোনো জামা কাপড় নাই ওকে দেন তদ্রুপ হলো এসটিপি মানে শিল্ডেড টুইস্টেড পেপার দ্যাটস মিন এটা হলো জ্যাকেট তার মানে এটা হলো জ্যাকেট এটা হলো শিল্ড দেখেন এটা ডিফারেন্স কি হলো এর কোনো শিল্ড নেই আর একটা শিল আছে মানে জ্যাকেট তো আসে আসে দেন ইভেন এইখানেও যখন টুইস্টেড পেয়ার বেরাবে তখনও এর একটা শিল আছে আর দেন এটাকে তো টুইস্টেড পেপার বলে কারণ দুইটা যখন জোড়ায় জোড়ায় থাকে সেই জন্য এর নাম দেওয়া হয়েছে টুইস্টেড পেয়ার মানে দুইটা সবসময় এক জায়গাতে থাকে তাহলে শিল্ডেড এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার বোঝা গেছে একদম সিম্পল কারণ আমি দেখেন একটা চিত্র দিয়ে বোঝাচ্ছি যে এই আনশিল্ডেড কাকে বলে এবং শিল্ডেড কাকে বলে তো আই হোপ দ্যাট আপনারা শিল্ডেড অ্যান্ড আনশিল্ডেড টুইস্টেড পেয়ার সম্পর্কে সম্পূর্ণ নলেজ ধারণা পেয়ে গেছেন এখন আমরা আলোচনা করব কোয়েক্সেল তো আমরা জানছিলাম গাইডেড কেবল তিন প্রকার একটা হলো টুইস্টেড পেয়ার একটা হলো কোয়েক্সেল একটা হলো ফাইবার অপটিক তাহলে আমি আপনাদেরকে টুইস্টেড পেয়ার কেবলটা দেখেছি টুইস্টেড কেয়ার কেবল আবার দুই প্রকার একটা হলো এস টিপি আর ইউটিপি তো এই দুটো সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে এখন আপনার জানবো কো এক্সেবল তো এটা হলো এক্সিবল কেবল তো দেখছেন একটু মানে মোটা কাটা আর ইউজ করা সাধারণত ক্যাবল মানে ডিশের তারে তারপরে ইন্টারনেটের এগুলোতে বেশিরভাগ এই ব্যবহার তো এর যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো আবার নাম আছে একদম সিম্পল তো এটার নাম হলো আউটিং তো দেখেন এইগুলো হলের উপাদান মানে চারটা উপাদান নিয়ে এক্সিবল কেবল গঠিত হয় ঠিক আছে তো ফার্স্টে হলো কোর মানে তার থাকলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতাম তার নিয়ে আমার কাছে এখন তো যারা ডিশ লাইন দেখছেন তারা দেখবেন যে ডিশ লাইনে এই কোয়েক্স কেবল ব্যবহার করা হয় যেমন ফার্স্টে থাকে কোর একদম সেন্টারে মানে কোর সেটাকে বলা হয় কপার অ্যালুমিনিয়ামের তৈরি হতে পারে বা যে কোনো ধাতু তৈরি হতে পারে এটা কপার করি কপার কোর দেন তারপরে একটা সলিড অংশ থাকে সেটাকে বলা হয় ইনসুলেটিং ম্যাটেরিয়াল মানে এটাকে ইনসুলেটিং মানে এটা হলো মানে অপরিবাহী একটা ধাতু দিয়ে এটা লাইক সাধার মতো হতে পারে আপনি চিত্রে দেখতে পাচ্ছেন বা এরকম কোনো কিছু তারপরে হলো একটা জালের মতো দেয়া আছে এটাকে বলা হচ্ছে আউটার কন্ডাক্টার মানে এটাকে কি করে কেবলটাকে বাহির কোনো আক্রমণ থেকে রোধ করে মনে করেন কেউ যদি কোপ দেয় বা কোনো কিছু করে তখন এটা খেলো তারের একটা জেলদির মতো থাকে যে কি করে আউটটার কোনো আঘাত থেকে বা কোনো এ থেকে আমাদের এই যে ক্যাবলটা আছে বা কোপটাকে আছে সেটা আমাদের আঘাত করে দেন তারপর হলো একদম ফাইনাল ফাইনাল মেটাল ফাইনাল কী করে এটাকে বলা হচ্ছে প্লাস্টিক যে এটা এটা প্লাস্টিক বা প্লাস্টিকের কভার দিয়ে পুরো জ্যাকেটটাকে মোড়ানো হয় দেন এটা হলো কো কেবল এই চারটা স্তর নিয়ে আমাদের কোএক্সিবল কেবল গঠিত হয় যদি বলে কো কেবল কী কিভাবে গঠিত হয় তাহলে জাস্ট এটা লিখবেন দেন এটা বর্ণনা করলেন তাহলে হয়ে যাবে তো আই হোপ দ্যাট আপনারা কোএক্সিবল কেবল বুঝে গেছেন তাহলে আপনাদের টুইস্টেড ফিয়ার বোঝালাম কোএক্সিবল কেবল বোঝালাম এখন লাস্ট যেটা আছে এটা হলো ফাইবার অপটিক এখন আমরা ফাইবার অপটিক বুঝবো ফাইবার অপটিক ওকে তো এটা হলো ফাইবার অপটিক ফাইবার অপটিক আপনারা সবাই জানেন যে ফাইবার অপটিক্যাল ফাইবার হলো একটা সূক্ষ্ম কাঁচের তন্ত্র যেটা হলো যে আপনার আলোক প্রতিফলন অনুসরণ করে চলে যারা অপটিক্যাল ফাইবার পড়ছেন ফিজিক্সে তারা তো অবভাসলি জানেন তো এটা হলো সেটাতে এরও কিছু উপাদান নিয়ে গড়িত যেমন এটা হলো ওকে তো এটা হলো এটা হলো এর উপাদান এই তিনটে উপাদান নিয়ে আমাদের অপটিক্যাল ফাইবার তৈরি হয় বা ফাইবার অপটিক তৈরি হয় যেটা হলো সব থেকে দ্রুত গতিসম্পন্ন ট্রান্সমিশন মিডিয়ার ভিতরে একটা আমরা যেই তিনটা পড়লাম একটা হলো টুইস্টেড মিডিয়া টুইস্টেড কেবল আর একটা হলাম কি যে কুয়েকজিওল কেবল আর হলো ফাইবার অপটিক এই তিনটার ভিতরে আমাদের ফাইবার অফটি সব থেকে দ্রুত গতিসম্পন্ন ডাটা ট্রান্সমিশন করে থাকে ঠিক আছে তো এটা হলো ফার্স্টে যে উপাদানটা দেখছেন এটা হলো যে ওই যে কোর বা গ্লাস মানে এর ভিতরে শুক্কো কাছের কিছু কিছু তন্তু আছে যার মাধ্যমে আমাদের ডাটা কমিউনিকেশন হয় বা এক ট্রান্সমিশন হয় একদিকে এক তারপর আছে ক্ল্যাডিং এটা হলো ক্ল্যাডিং বা আপনার এটাকেও একটা গ্লাস বলা চলে মানে এই যে গ্লাসটা আছে এটাকে প্রোটেক্ট করে আপনারা যারা ওই যে ব্রডব্যান্ডের লাইনে থাকবে তারা কিন্তু ওই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিছু কিছু লাইন দেয় তোর ভিতরে যখন আপনি এটা ভাঙতে যাবেন তখন দেখুন এটা হাতে হেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওইটাই হলো যে গ্লাস বা অপটিক্যাল ফাইবারের যে তারটা আছে ঠিক আছে আপনার যারা বাস্তুজন আমি তো ছবিতে দেখাচ্ছি তো এটা হলো এটাকে বলা হয় ক্ল্যাডিং একদম সর্ব বহিষ্ঠ অংশ যেটা থাকে সেটাকে বলা হচ্ছে জ্যাকেট বা প্লাস্টিকের এটা প্লাস্টিকের একটা জ্যাকেট থাকে যেটা আমাদের এই আপনাদের এই যে কাসের যে তন্তু বা যে ক্ল্যাডিং আছে এটাকে প্রোটেক্ট করার জন্য বাইরের বা বহিষ্ঠ আবরণ দিয়ে এটাকে তৈরি করা হয় তো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদেরকে টুইস্টেড ফেয়ার এবং কোয়েকজেবল এবং অপটিক্যাল ফাইবারের সমস্ত গঠন এবং বিবরণ দেওয়ার চেষ্টা করছি তো একটা কথা বলছি যে এই তিনটা মিডিয়ার ভিতরে গাইডেড মিডিয়ার ভিতরে যে তিনটা মিডিয়া আছে টুইস্টেড ফেয়ার অ্যান্ড কোয়েকজেবল আর ফাইবার অপটিক এর ভিতরে সব থেকে গতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশন করে থাকে ফাইবার অপটিক তারপরে কোয়েকজেল এবং সর্বশেষে হল লাস্টে হলো যে টুইস্টেড ফেয়ার কারণ টুইস্টেড ফেয়ার কেবলটা অনেক সস্তা এবং কম দামে পাওয়া যায় সেখানে সবাই বেশিরভাগ সময় টুইস্টেড ফেয়ার কেবলটাই বানায় থাকে আজকে ভিডিও টিউটোরিয়ালটি এতটুকুই ছিল যদি এই ভিডিও দেখে এতটুকু উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক বন্ধ দেবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি কেমন হয়েছে এবং যদি আপনি এই রিলেটেড কোনো টপিক জানতে চান বা আপনি চান যে আমি নেক্সট কোনো ভিডিও বানাই তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন দেবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আমার সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সেবন সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট আবার একটা এডুকেশন ভিডিও নিয়ে সেবন আল্লাহ হাফেজ টাটা আলাইকুম